ভাগ্য সত্যি এক অদ্ভুত জিনিস, কখন কার ভাগ্য পাল্টে যায় সেটা কেউ বলতেও পারে না। ইন্টারনেটে হয়তো আপনি অনেক সৌভাগ্যবান মানুষদেরকে নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু কখনো কি দুর্ভাগ্যবান মানুষদেরকে দেখেছেন? আর আজকের ভিডিওতে এমন এমন সব দুর্ভাগ্যবান মানুষদেরকে দেখাতে চলেছি, যাদের দেখার পর আপনার একবার হলেও মনে হবে আপনি অনেক ভালো আছেন, আর হয়তো এদের দুর্ভাগ্য দেখে আপনি হাসতে হাসতে লুটিয়েও পড়তে পারেন। তবে দেরি না করে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। বন্ধুরা, আপনাদের বাসায় যদি কোনো ছোট বাচ্চা থেকে থাকে তবে হয়তো আপনি ভালো মতোই জানেন যে ছোট বাচ্চাদেরকে কোনো কিছু শেখানো কতটা বিরক্তের কাজ। আর বিশ্বাস করুন, ছোট বাচ্চারা না বুঝে এমন অনেক কাজ করে ফেলে যেগুলোর মাসল দিতে দিতে আপনি পাগলা হয়ে যাবেন। আর ঠিক এমনই এক বাবা তার বাচ্চাকে বেসবল খেলা শেখাচ্ছিলেন। যখন বলটি রেখে বাচ্চাটিকে বলে হিট করতে বলে, তখন সে ভুলবশত বলে হিট না করে বরং তার বাবার হাঁটুতে গিয়ে হিট করে ফেলে। আর তারপরে কী হয়েছিল সেটা হয়তো আপনাকে বলে বোঝাতে হবে না। যাই হোক, তারপরও বাবা যখন কোনোরকম মার খেয়ে পেছনের দিকে গিয়ে দাঁড়ায়, তখন দ্বিতীয়বার বাচ্চাটি বলটিকে হিট করে ফেলে কিন্তু দৌড়ানোর জন্য যখন ব্যাটটিকে তার বাবার দিকে ছুড়ে মারে, আর এতে আরও একবার অ্যাকশন হয়ে যায়। বন্ধুরা, চোরেরা তো অনেক বুদ্ধি খাটিয়ে যে কোনো চুরিকে সফল করে থাকে, তবে চুরি করতে গিয়েও যদি কপাল খারাপ হয়ে যায় তবে হয়তো তার চাইতে খারাপ কিছু আর হতে পারে না। আর এখানে এক লোক চুরি করতে গিয়ে সেখান থেকে বের হওয়ার সময় দোকানের দরজায় তার পাটি আটকে যায়। বেচারা অনেক চেষ্টা করে সেখান থেকে বের হবার, কিন্তু কোনো মতেই সেখান থেকে বের হতে পারছিল না। এই অবস্থায় সকাল পর্যন্তই সেখানে থেকে যায়, আর পরবর্তীতে পুলিশ এসে তাকে ধরে ফেলে। বন্ধুরা, যে কোনো খেলাধুলা হোক না কেন, সেটি জেতার অন্যরকম একটি ফিলিংস রয়েছে। আর যখন নিজের পছন্দের টিম জিতে যায় তখন তো সেটা তুলনায় হয় না। তবে এই আনন্দের মুহূর্তটিও একটি বুদ্ধি নিয়ে সেলিব্রেট করা উচিত, কেননা এখানে যে ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন টিভিতে তার পছন্দের টিম জিতে যাওয়াতে অনেক খুশিতে লাফালাফি করতে শুরু করে, আর একটা পর্যায়ে গিয়ে টিভির স্ক্রিনের সামনে ধাক্কা দিয়ে ফেলে, যার ফলে বেচারা টিভির স্ক্রিনটি নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আপনারা হয়তো মোটরসাইকেল রেসের কথা শুনেই থাকবেন, আবার হয়তো এটিকে দেখতে অনেক পছন্দ করেন। আর যখন এগুলো শুরু হয় তখন তাদের সামনে একটি ব্যারিকেড দিয়ে তাদেরকে থামিয়ে রাখা হয়, আর যখনই গেম স্টার্ট হয়ে যায় সাথে সাথে ব্যারিকেডগুলো নিচের দিকে নামিয়ে নেওয়া হয়। তবে এই লোকের কপাল হয়তো একটু বেশি খারাপ ছিল, যার কারণে সবার ব্যারিকেড নেমে গেলেও তার ব্যারিকেডটি নামতে দেরি করে, আর শুরু হওয়ার আগে সে তো হেরে যায়। সত্যি এর চাইতে হতভাগা কপাল আর কি হতে পারে? বন্ধুরা, বৃষ্টির মৌসুম আমাদের সবাইকেই ভালো লাগে, বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে। তবে আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা বৃষ্টির পানিতে নিজেদেরকে কখনো ভেজাতে চায় না। আর ঠিক এমনই হয়েছিল এই জায়গাতে, যখন রাস্তায় অনেক পানি জমেছিল তখন সেখানে থাকা মানুষজন রাস্তার পাশে দড়ি ধরে সাপোর্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, যাতে করে তার জুতো এবং কাপড় নষ্ট না হয়ে যায়। কিন্তু এই অবস্থায় যদি আপনার কপাল খারাপ হয় তবে তো আর কিছুই করার নেই। এক ব্যক্তি যখন দড়ি ধরে পার হতে যায় তখনই নিজের ব্যালেন্স হারিয়ে জুতো বাঁচাতে গিয়ে পুরো বডিকেই নোংরা করে ফেলে। বন্ধুরা, ইউটিউবে প্রত্যেকটি জিনিসের টিউটোরিয়াল পেয়ে যাবেন, আর এগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো খুব সহজেও জানতে পারবেন। আর বন্ধুরা, এখানে এক ব্যক্তি যাকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি সোডার বোতল খুব ভালো মতো কীভাবে খুলতে হয় সেটা দেখানোর চেষ্টা করছিলেন। প্রথমে তো তিনি এমন ভাব ধরে দেখাচ্ছিলেন, দেখে যেন মনে হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স লোক। এবং তারপরে যখনই সোডার বোতলটি খুলতে যায় তখন তার সাথে এই ঘটনাটি ঘটে যায়। এই সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য তাড়াহুড়ো করে সে বোতলের মুখটি নিজের মুখে ভরে নেয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, তার পুরো গাড়ির ইন্টেরিয়র পার্ট নষ্ট হয়ে যায়। অনেক জায়গাতে, বিশেষ করে ইটের ভাটাতে যখন চিমনি কমজোর হয়ে যায় তখন এগুলোকে ভাঙার প্রয়োজন পড়ে, আর এসব চিমনিগুলোকে ভেঙে আবার নতুন করে তৈরিও করা হয়। আর এই অবস্থায় এত বড় চিমনিগুলোকে ভেঙে ফেলতে গেলেও কিছুটা ভাগ্যের সাথ দিতে হয়, না হলে এমন ঘটনা ঘটে যেতে পারে যেটা কিনা আপনার সারা জীবন মনে থাকবে। আর এখানে কোনো এক অপারেটর ভালো মতো চিন্তা ভাবনা করে সামনে থাকা একটি গাড়ির দিকে তার চিমনিটি ফেলতে যায়, কিন্তু সে হয়তো ভুলেই গিয়েছিল সেখানে তার গাড়ি পার্ক করা ছিল। আর এই অবস্থায় বেচারির লাখ টাকার গাড়ি নিমেষে ধুলোয় মিশে যায়।
আর ঠিক এমনই অন্য এক জায়গাতে হয়েছিল যেখানে কিনা চিমনি ফেলতে গিয়ে নিজের ওপরই ফেলে দেয়। এই অবস্থায় পুরোপুরি গাড়ির ওপরে গিয়ে চিমনি পড়ে যায়, কিন্তু সৌভাগ্যক্রমে অপারেটর প্রাণে বেঁচে গিয়েছিল। বন্ধুরা, আপনারা হয়তো অনেক গেমিং চ্যানেল দেখে থাকবেন যেখানে কিনা গেমাররা লাইভ স্ট্রিমিং করে থাকে, আর সারাদিন লাইভ স্ট্রিমিং করতে করতে কখনো না কখনো তাদেরকে অনেক খিদাও লেগে যায়, আর এই অবস্থায় তারা লাইভ স্ট্রিমিং করতে করতে সামনে খাবারও নিয়ে চলে আসে। ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল এই গেমারের সাথে। যখন সে লাইভ স্ট্রিমিং করছিল তখন সে ফলোয়ারদেরকে দেখাতে চেয়েছিল যে সে কী খাচ্ছে, আর এই অবস্থায় যখনই খাবারের প্লেটটি সামনে নিয়ে আসে তখন খাবারগুলো পিছলে পড়ে যায় এবং পুরো কিবোর্ডের ব্যান্ড বেজে যায়। এখানে যে মেয়েটিকে আপনি দেখতে পাচ্ছেন, এই মেয়েটি চুল স্ট্রেট করার মেশিনটি তার জিভে লাগিয়ে দেখতে চেয়েছিল সেটা কেমন হতে পারে। হয়তো সেটা জিহ্বাটিকে স্ট্রেট করতে চেয়েছিল, আর তারপরে তার সাথে কী হলো সেটাই দেখুন। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি এই ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে চান তবে কমেন্ট বক্সে এখনই পার্ট টু লিখে ফেলুন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।